বিষয়ভিত্তিক ইসলামিক সম্মেলনের মাধ্যমে ফেরদৌসি এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত আব্দুর রকিব বানাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পুনরায় যাত্রারম্ভ করল বিনোদিনীতে। প্রসঙ্গত জমিয়ত উলামায়ে হিন্দের উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত শেখ ইয়াহিয়া সাহেবের হাত ধরে বিগত কোভিড লকডাউনের প্রাক মুহূর্তে বৃহত্তর সংখ্যালঘু মুসলিম এলাকার নারী শিক্ষার প্রসারে আব্দুর রকিব বানাত হাফিজিয়া মাদ্রাসা ও পিতৃমাতৃহীন এতিম শিশুদের দেখাশোনার পাশাপাশি শিক্ষাদানের জন্য এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও পর মুহূর্তে সরকারি নিয়ম মেনেই ধর্মীয় নারী শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে পড়েছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আব্দুর রকিব বানাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামিক বিষয়ভিত্তিক সম্মেলন গতকাল রাতে সম্পূর্ণ হয়েছে। এদিনের সম্মেলনে দীর্ঘ বিরতির পর বিশিষ্ট আলিম ওলামাদের হাত ধরে নারীদের কোরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এতিমখানার পুনরায় সূচনা করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ গোলামুর রহমানের পৌরোহিত্যে ও সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালিত এই সম্মেলনে উপস্থিত থেকে দিনী আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নদওয়ার নাইবে আমিরে শরীয়ত মাওলানা বদরুল হক এমনি, মাওলানা নোমান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজমুল ইসলাম প্রমুখ। এদিনের সম্মেলনে মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক তথা পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল হালিম প্রকাশ্যে সম্মেলনে মাদ্রাসার স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি পঠন পাঠন সহ নানা বিষয়াদি তুলে ধরে বলেন, মাদ্রাসা ও এতিমখানার বেশ কিছু প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজ অর্থাভাবে অসম্পূর্ণ রয়েছে। মাদ্রাসা ও এতিমখানার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে দেশবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন। তিনি এও বলেন, দেশের প্রবাসীদের সহায়তা সংগ্রহের জন্য পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকের যৌথ অ্যাকাউন্ট খোলা হয়েছে। তিনি মাদ্রাসা ও এতিমখানার সুষ্ঠু পরিচালনায় সহায়তার আর্জি জানিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে আমি সময় খুব কম সময়ের ভিতরে মাদ্রাসার প্রতিবেদন পাঠ করবো। এই মাদ্রাসা 2010 ইংরাজিতে এই মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়েছিল। আজকে আমির শরীয়ত ইয়াহিয়া সাহেবে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম। এরপরে বিভিন্ন কারণে সরকারি বিভিন্ন আইন কানুনের কথা আছে, নিয়ম নীতির কথা আছে, লাগে আমরা পারছি না। গতিকে এই মাদ্রাসা এই জায়গার যে হইত আজকের এই দিন দেখার লাগিয়া এই সময় পর্যন্ত যে আল্লাহ তালায় আমার হায়াত দিছেন আর আপনারা সবরে লইয়া এই জায়গার যে উপস্থিত হইতাম পারছি, এর লাগে আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করিয়া। আমরা 2,60,000 টাকা আমরা কেনার দিন ইনশাআল্লাহ আমরা সৈয়দচাঁদ এবং আমি জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আমরা কেনার আমরা আইসে না, সুতরাং আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট আমরা এক হিসাবে দিনু ইনশাআল্লাহ। আমি বিশেষ করে নর্থ ইস্ট আমরা আসামর যত মানুষ আছেন দেশে বিদেশে মিজোরাম নাগাল্যান্ড সব ভাইয়ের কাছে অনুরোধ করি আর আল্লাহর ওয়াস্তে আপনারা এই সাহায্য করবা, শুধু আমার লড়াই নয় আরো আছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।